নবীগো গরীব আমরা ভুল করেছি গনিমতের মাল লাগবে না আমরা যুদ্ধের ময়দান থেকে যাবার সময় আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যাব এটার উপর আমরা সন্তুষ্ট নবী ভাইলে আর কিছু আর না রওয়া আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে হুনান যুদ্ধের গনিমতের মাল বণ্টন করছিলেন গুলো বুখারী রে ভাই আমার নবী গনিমতের মাল বুঝেন গনিমতের মাল মানে এটা হালাল হয়েছে আমার নবীর উসিলে অন্য কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না গনিমতের মাল মানে যে সমস্ত কাফের মুসলমানের সাথে যুদ্ধ করে যে সমস্ত কাফের পরাজিত হয়ে যুদ্ধের মাঠে যে মাল সম্পদ ফেলে যায় এ মালগুলো মুসলমানের জন্য গনিমতের মাল আল্লাহর নবী গনিমতের মাল গনিমতের মাল বুঝছেন ওই যুদ্ধে পরাজিত হয়ে কাফেররা যুদ্ধের মাঠে যে সমস্ত সম্পদ ফেলে যায় এ মালগুলো মুসলমানের জন্য গনিমতের মাল আরেকটা মাল আছে মালেফাই মালেফাই মানে যুদ্ধ করতে আসছে যুদ্ধ সারা এমনি ভয়ে মালগুলো ফেলে চলে গেল ওগুলো মালে ফাই হাদিস শরীফ পড়লে বহুত কিছু পাইবে তো আমার নবী গনিমতের মালগুলো কি করতেছেন বন্টন করতেছেন তোমারা আমি কি শোনা গনিমতের মাল বন্টন করতেছেন তো আমার রসুল গনিমতের মাল প্রথম দিচ্ছিলেন ওই মক্কা ছেড়ে আসা মুহাজিরদেরকে তখন আর মাল সম্পদ ইনবার এখানে বেকয়েসি জিনিস বেয়াদবি মাপ কয়েকজন ইয়ং মদিনার আনসারি বুলবুল স্যার কি ওরা পিছনে বসে সমালোচনা করেন আর নবীর কি ইন্না সুয়ুফানা কদ তাকতুরু বিদিমাই কুরাইশ আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের কাফেরদের রক্ত ফেলে আমরা যুদ্ধের বিজয় এনেছি নবী গনিমতের মাল আমাদের কি প্রথমে দেওয়া উচিত ছিল নবী আমাদের কি গনিমতের মাল না দিয়ে মুহাজিরদেরকে কেন গনিমতের মাল দিচ্ছে পিছনে বসে বসে ইয়ং ফুয়াত ইতার আত্মাখানা ওই ফিজনে বই খবরদারি আনসারি বুলের কারণে বুল করে আর কি বুল হয় পিছনে বসে সমালোচনা করতেছে তাদের সমালোচনা এটা আমার রসুল শুনে ফেললেন তুই এক দুনিয়ার এক মাথা ফিসফিস করে কইল ওই না নবী নৌ নিব ওই জন্য মাথে কা এ শোনার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এ আর দশত ইসলামী দল কোন বাইরে বই লিখি দে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই না ইয়া নবী সালাম আলাইকা একজন লিখতেছে নবীকে দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাম দেওয়ার সময় কেউ যদি এই আকিদে রাখে রসুল মদিনা শরীফ থেকে শুনছে এটা শিরিক হবে বইয়ের নাম আদম সৃষ্টির হাকিকত লেখি দিবেন নাম অধ্যাপক গোলাম আজম এ মুলিশাম না এখন মুলিশাম না লাগে এখন মাস্টারও কত আছে বুঝছে না ভাই সেবা বুড়ো মানুষ আর বুড়ো মানুষ তো ব্যস্ত দেখছো না ওই রে বুঝছে খাদা ধরছি তো তিন দিন পর্যন্ত কারা না খালে খাইন দিন তিন দিন পর আসছি হজুর আপনি যে বুড়ো মান ব্যস্ত যেতে পারবে না আমি তিন দিন পর্যন্ত কান্নাকাটি করছি হ্যাঁ রে হুজুর আমরা আমার রসুল মুস্কি হাসছেন বলে বাবা বুড়ো মানুষ ব্যস্ত যেতে পারবে না মাইনি যারা জান্নাতে যাবে একটা বুড়ো মানুষ থাকবে না সবাই ইয়ং যুবক সবাই ইয়ং যুবক মুখে দাড়ি থাকবে না মুস থাকবে না সবাই ইয়ং যুবক
আর জান্নাতে যারা যাবে এরা যুবতী। ইংগাচিং কথাবার্তা আই কি 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 লেদার কি অনগো। আর গোস পাক হদ দে, গোস পাকের একটা কিতাব গুনিয়াতুত তালিবিন। কথা বেশি বাড়ি গিয়ে আজ সমস্যা কি আই ল্যাঙ্গুয়েজ জিম কি এখন বাজি এমনু হদ দে। হ্যাঁ 12টা পর্যন্ত টাইম মজা না তো আরো রে ভুন্ন ঘরে যাই রে টাইম নু আছে ভাই আমি তো বহুত দিন আগে দুধ দিতি জানা। আমার ভাইরা জিবরিল ও জান্নাতি ফেরেশতারা বিশেষ করে জিবরিল একজন জান্নাতিকে নিয়ে যাবে একটা কামরায়। আসো ব্যস্ত দেখবা না ব্যস্তের একটা কামরায় নিয়ে যাবে। একটা ব্যস্তের মধ্যে শত শত হাজার হাজার ব্যস্ত। হে এটা দেখে আল্লাহ ইবে মনে মনে কই বুঝে আল্লাহ আল্লাহ। আরে তো ননিভূত দেখা কেন দেখছো তো? হ্যাঁ দেখছি মানে বলে চলো বলে করো জোর করে বলছি মেহরবানি করে আমাকে এখান থেকে আর কোথাও নিয়েন না। বলছে শোনো আমি তোমাকে আরেকটা কামরায় নিয়ে যাব। বলে না বলে শোনো আমি আরেকটা কামরায় নিয়ে যাব। আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসব। তুমি আসবে কিনা আমার সাথে ওয়াদা করো। তুই আমি নিয়ে তখন কিনুয়া যে ব্যস্ত হলে এর দেখতাম তিনবার ওয়াদা করাই খবর ওই রুমু যখন নিয়ে গেল আল্লাহ ইন কি তারে হিরাই ও তিনবার ওয়াদা করছি ননি বললাই আল্লাহ আল্লাহ আর কেন নিয়োগ। এ চলো ফেরেশতা মেহরবানি করে আমাকে এখান থেকে আর নিয়ে তুই তো আস্তা মনে হবে তুই আল্লাহ তিনবার ওয়াদা করাইস হজে না এখান মেহরবানি করে নিও না ওটা চার আরেকটাতে নিয়ে যেতাম। বলে না না আমি ওয়াদা করছি আমি নিয়ে আসবো তুই আসবি কি না বল। এইভাবে একশত জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ কি রে কিনা আর হত্যারি নেবা দি ব্যস্ত রেখান ম্যাট্রেস হয় যে না বা তোমার ওর কি হয় দেখি নি ম্যাট্রেস হয় যে না জান্নাতের একটা ম্যাট্রেস কত বড় এডো নিয়ে দূর হতে বেগুন ওর উত্তর ম্যাট্রেস লেবেল মাইপিট করে হতে ফরা ফল করতুন খবরদার যৌতুক হারাম বন্ধ। ওয়াকাওয়ারিরুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিন মিলে যত বড় জান্নাতের একটা ম্যাট্রেস তত বড়। কেন করবি রে অবিশ্বাস লার ফল্লা আল্লাহর কুদরত মাফত জানা ভাই ফুল এর তোর নেকান দেশলে ফলো দেখছি যে তো সমুদ্র এলাকার যাই সমুদ্র জগৎ পৃথিবীর তিন ভাগ জল মাত্র এক ভাগ স্থল। এখন বিজ্ঞায়েরে সমুদ্রের মাছ এক এক মাছ কুটি কুটি প্রাণী কুটি কুটি প্রাণী কুটি কুটি প্রাণী আল্লাহু আকবার আল্লাহর কুদরত কি দিমাফি বিবাদ আল্লাহ খদ ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান উগ্র সূর্য লেগে বাসনা করছ না ভাই সূর্য সূর্যের মধ্যে কতগুলো তাপ আছে পারিবে না কথা বলছেন না কেন? ইয়া বিদ্যুৎ করতুন সৌরজগৎ সৌরবিদ্যুৎ ফানির ভিতর বিদ্যুৎ হ্যাঁ ফানি দিয়ে মাইছো আগুন নিবে ইয়ে ফানির তো বলে কারণ বানার ইং তোমার হন না কোথার কুদুর খড়া বাজি রাত বেশি বাদি এক কথায় বলতে গেলে সার রাত বসে থাকবেন
আল্লাহর কুদরতের কথা আমরা কি শেষ করতে পারবো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আয় কথা ক্ষমতা আছে না, মেয়াদ আছে না, ওরা পরে গিয়ে কি হয়? এ মার্শাল্লাহ, আল্লাহ আদ্রাস করো। হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করছেন, ওই পিছনে বসে, ওই পিছনে বসে কয়েকজন যুবক নবীর সমালোচনা, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝরে যুদ্ধের বিজয় আনলাম, নবী আমাদের কি প্রথমে গনিমতের মাল না দিয়ে কাকে দিচ্ছেন? মুহাজিরিনদের কি দিচ্ছেন? আমার রসুল সেটাও আমি এই নবী কেন শুনি ফেলাইলে কইতাম তো বহুত দূর গিয়ে গতি পাইবি। আমার নবী শুনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, এ আমার সাহাবা ইকরাম, তোমাদের একই, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, তোমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত জেরে যুদ্ধের বিজয় এনে দিয়েছ, গনিমতের মালগুলো তোমাদের কি প্রথম দেওয়া উচিত ছিল? তোমাদের কি না দিয়ে আমি মুহাজিরিনদেরকে কেন দিচ্ছি? পিছন থেকে কয়েকজন ইয়ং যুবক আনসারি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মিথ্যা বলবো না, ঠিকই আমরা সমালোচনা করছি, আমরা সমালোচনা করছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আলা তারদম, এ মদিনার আনসারি মুহাজিররা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা যুদ্ধের ময়দান থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে যাবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নকি? মুহাজিরিনরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাক, আর তোমরা মদিনাবাসী যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় নবীকে, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যাবে, এবং তোমরা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটবে, তোমরা মদিনার যে গলি দিয়ে হাঁটবে, সে আল্লাহর রসুলও সেই গলি দিয়ে হাঁটবে, এটার উপর তোমরা সন্তুষ্ট নও কি? সমস্ত আনসারিল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, গনিমতের মাল আমাদের লাগবে না, মিলি গেয়ে মুস্তাফা ওর কা চাহিয়ে, মিল গেয়ে নবী গো, গনিম আমরা ভুল করেছি, গনিমতের মাল লাগবে না, আমরা যুদ্ধের ময়দান থেকে যাবার সময় আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যাব, এটার উপর আমরা সন্তুষ্ট। নবী ভাইলে আর কিছু লান্নার হওয়া? আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, ইয়ন খন জায়গা হয় যে সলিমপুরের মানুষ, অনেক মানুষ যাওয়ার সময় আপনি তো তবরুক নিয়ে যাবেন, কিন্তু আমি আমি বিনয়ের সাথে বলবো, আমরা মাঠ থেকে যাওয়ার সময় আমার দয়াল নবী কিন্তু কুফালের চোখে দেখলাম না, আমার দয়াল নবীর সুন্নত গুলো সঙ্গে নিয়ে যাব, নবীর সুন্নত নিয়ে যাওয়া মানে দয়াল নবীকে তুমি করে নেওয়া, যে করে আমার নবীর সুন্নত আছে ওই করে আমার নবী আছে। যারা দাঁড়িয়ে রাখো নাই, আজ থেকে তোমরা দাঁড়িয়ে রেখে দাও, ফাসক্ত নামাজ থেকে বাতিল করবা, বিয়ে করো যারা করো নাই, যৌতুকবিহীন বিয়ে করবা, এক কথা আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? বলতে চেয়েছিলাম আমার গোসিপাক বলে, আমার বর যখন 10 বছর, আমি গর আমি এখান থেকে চলে গিয়েছি, আমি গর থেকে বের হলাম, আমি দেখলাম আমার ডানে বামে নূর জগতের ফেরেশতা, ওরা আমাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, মাদ্রাসায়। এই ফেরেশতারা আমাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় চলে গেল, আমি গিয়ে দেখলাম আমার ক্লাসমেট যারা, ওরা ক্লাসের মধ্যে বসে আছেন,
একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, এই মাদ্রাসার ছাত্ররা তোমরা এখনো বসে আছো, আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও। আমার রসে পাক বলেন, ওদিন থেকে আমি জানলাম আমি আব্দুল কাদের আল্লাহর ওলি। শুধু বলি না, জুয়ালি কবল তিয়া বাদ হুইয়া হুঙ্গি, জুয়ালি কবল তিয়া বাদ হুইয়া হুঙ্গি, সব আদব রাখতে হ্যায় দিল মে মেরে আকা তেরা আসসালাম হ্যায়। সূরজ আগলু কি চমক তেতি চমক কল ডুবে, সূরজ আগলু কি চমক তেতি চমক কর ডুবে, উফকে নূর পে মেরে আমিশা তেরা আসসালাম হ্যায়। সারে আকতাব জাহান করতে কাবে কা তওয়াব, সারে আকতাব তওয়াব করতে কাবে, সারে আকতাব জাহান করতে কাবে কা তওয়াব, কাবা করতা হি তওয়াব ফে দরওয়ালা তেরা আসসালাম হ্যায়। ও আর পত্রিকে আমার আলা হজরতের নামে মাসিক আর রদা, আপনি একটা একটা কবি সংগ্রহ করবেন এখানো। ও জুয়ালি কাবুলতিয়া বাদ হুইয়া হুঙ্গে, এনে ফলে দেন নিবে তাহলে আলা গোসে পাকের ইয়া। তো এখানে অনেক লেখা, অনেক লেখা আলা হজরতের নামে মাসিক আর রদা, আপনি একটা একটা কবি সংগ্রহ করবেন, সব কথা তো মাইকে বলা যাবে না, এগুলো আপনাকে নীরবে বসে পড়তে হবে। একটা একটা কবি সংগ্রহ করবেন মাসিক আর্রদা, তারা বাজেট কমে দেবে বুঝি, একটা একটা কবি আপনার সংগ্রহ করবেন রাখবেন। আসলে কথার নাম লতা, আমি মূল মূল বুঝতে চেয়েছিলাম শেখ হোসে পাক গোটা জীবনটা কাটিয়েছেন কোথায়, মাদ্রাসা। যে মাসলার সমাধান পৃথিবীর কোন মুয়াজ্জিন মুফতি দিতে পারে নাই, সে মাসলার সমাধান দিয়েছেন আমার হোসে পাক। তে সে এলাম ওই যে আবহরার কথা কইলাম যে সকাল নাস আয়েশার গর্দির, আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শেখায়ত করে। আসলে আমি এতগুলো হাদিস বলি কারণ আমার রাত্র দিন চব্বিশ ঘন্টা আমি আবহাওয়ার কাজ ছিল নবীর দরওয়াজায়, এমনকি নবীর হুজুরা শরীফের দরওয়াজা বন্ধ থাকলেও আমি বাইরে বসে থাকতাম, আমার রসুল কোন সময় উঠে দরওয়াজা খুলে কোন হাদিস বর্ণনা করবেন এটা শোনার জন্য। সে আবহাওয়ার আর হাদিস আমার ওয়াজ শেষ। হাফিজ তু জেনা পারে না বড় দুঃখ আছে বাজায় তোরা নেই, হাফিজ তু হাফিজ তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিআইন ভিআইন আম্মা আহাদুহুমা فبسسته وإن بسست الآخر فقطيا هذا البلعوب. এটা বুখারী হাদিস আবু হুরায়রা বলেন আমি আমার দয়াল নবী থেকে দুই পেয়ালা আলম শিখছি, ভিআইন আই জারফাইন, আমি দুই পাত্র দুই পেয়ালার জ্ঞান এলাম,
আমি আমার নবীর থেকে হেফাজত করেছি কয় ফিয়ালা কয় জরব দুই জরব দুই পাত্র আমি দুই পাত্রের জ্ঞান নবী থেকে হেফাজত করেছি আম্মা আহাদুহুমা ও নবীর সাহাবা ইকরাম তথা বিশ্বের মুসলমান আমি এক পেয়ালার এলাম এক পাত্রের জ্ঞানের কথা মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি ওই বসাস্তুলাহাল আরেক পেয়ালার কথা আরেক পাত্রের এলমের কথা আমি যদি মানুষের কাছে প্রকাশ করতাম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলত এ হাদিসের দশটা ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো একটা শরীয়তের এলম আর একটা তরিকতের এলম শরীয়তের এলম প্রকাশ করে দিয়েছি তরিকতের এলম গোপন করে রাখছি আর হোসে পাক হচ্ছেন সেই তরিকতের ইমাম ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহি আলাই এ গোসে পাকের শরণে মাহফিল আমরা তো সবাই গোসে পাকের তরিকার মানুষ দাবি করে জেরি ওয়া মুক্ত ছড়ো দাবাতি বড় মুখ ছড়ো দাবি দাবি বড় হ্যাঁ আলা হজরতের একটা শের শের বদ সহি চুর সহি মুজের মনা কার সহি বদ সহি চুর সহি মুজের মনা কার সহি আই ওয়া কে সাহির সহি হে তু করিমা তেরা আসসালাম আল্লাহ হযরত বলেন আয়েশা সে বক্তা আমি যদি বা চুর আমি যদি বা গুনাহগার আমি যদি বা পাপী আমি যদি বা আসামি কিন্তু হুজুর আমি তো আপনি গোসে পাকের নাম লেনে ওয়ালা আর তো গুছিলে লাইব আর আর যেই গুনাহ এ আমল দিয়ে রে আল্লাহ দ্বারা তুমি মাইস্তিয়ে আলা হযরতের মতো ব্যক্তি যার জীবনে কোনোদিন আমার নবীর একটা সুন্নত তরক করে নাই সে আলা হযরত বলছেন চমক তুজসে পাতে সব পালে মেরা দিল ভি চমকা দে চমে ও শের দিবে কজন চাইলাম মাই মুজে রে মুআকা মুজে সাথ লে লো মাই মুজে রে মুআকা মুজে সাথ লে লো কি রাস্তে মে হে যা বজা থানে ওয়ালে চমক তুজসে পাতে হ্যায় সব পান আলা হযরত বলছেন নবী গো আপনি যাবার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন সুবহানাল্লাহ কেন তুমি একলা যেতে পারবে না হুজুর আমি তো আসামি আমি মুজরিম আমি অপরাধী রাস্তার মুরে মুরে পয়েন্টে পয়েন্টে থানাওয়ালা পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে আমি আহমদ রাজা যাবার সময় আমাকে পাওয়া মাত্রই হ্যাংকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন আপনার সঙ্গে যেতে পারলে যে পুলিশ বিডিআর আর্মি আমাকে হ্যাংকাপ লাগানোর কথা ছিল আপনার উসিলায় আর আমাকে স্যালুট দিতে বাধ্য হবে ওয়াবতাগু ইলাইহিল সিলা ইয়ায়েন এখানে সারমিকে গোলাইয়ে রে আসি মিদি আর বলবো না আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ গোসে পাকের উসিলায় আর তার আছে কি বাদি দুনিয়ার মানুষ মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় দরওয়াজায় ঘুরে অমুক মন্ত্রী অমুক মিনিস্টার সুন্নিরা মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় দরওয়াজায় ঘুরে না
সুন্নিরা আউলিয়া কিরামদের দরবার, ওরাই মিনিস্টার কিভাবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতের সালাসা আল আম্বিয়াউ সুম্মা আল উলামাউ সুম্মা শুহাদা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ বা জুমাত আদায় করবেন, নিজের পরিবার নামাজ পড়ে কিনা দেখবেন, নিজের ছোট ছোট ছেলেদেরকে মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবা সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, যখন 10 বছর হয়ে যায় দেখতেছে নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। নামাজ পড়বেন, সবার বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আমার ভাই একজন হারুন, হারুন বাসকালীর হারুন, গোটা পরিবারটা সুন্নি জামাতের জন্য নিবেদিত প্রাণ, যাদের অবদান কোন সুন্নি জনতা বলতে পারবে না। এ হারুনের আব্বা বাসকালী মারা গিয়েছেন, ইন্না লিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন তার গুনাহ মাফ করে, তার কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। আমার একজন বুড়ি রাঙ্গুনিয়া, আমাদের মন্ত্রী হাসান মাহমুদের বাড়ির পাশে মাওলানা নুরুন নবী, ইয়ং যুবক, আমাদের গৌসিয়া নুরিয়া সুন্নি মাদ্রাসার প্রসার সম্পাদক, আরো অনেক দায়িত্ব পালন করত, মারাত্মক অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করেছে। দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরকে যেন বেহেস্তের বাগান বানিয়ে দেয়। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম, ফিলিস্তিন, লুবনান, সিরিয়া, ইয়েমেন, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত সারা পৃথিবীতে, আল্লাহ প্রত্যেক মুসলমানের জান মালে জুতা ব্রুকে যেন আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনি, ফিলিস্তিনকে যেন আল্লাহ জালেমদের হাত থেকে যেন স্বাধীন করে দেন, আজাদ করে দেন। আল্লাহ সে তৌফিক দান।